মেডিকেল ভর্তি পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের চক্রে জসীমউদ্দিন ভূঁইয়া, উনি একসময় বিমা কোম্পানিতে চাকরি করতেন, ওনার রিলেটিভ সে প্রেসের সাম প্রেসম্যান মিস্টার সালাম নাম। এই সালামের সহায়তায় প্রথম প্রশ্নপত্র ফাঁস শুরু হয় 2001-এ। সে সালামকে আমরা অ্যারেস্ট করি এবং তাকে জিজ্ঞাসাবাদে আমরা যেসব তথ্যগুলি পেয়েছি, যেমন তার খালাতো ভাই জসীমউদ্দিন, জসীমউদ্দিনের মাধ্যমে তিনি প্রশ্ন প্রেস থেকে বের করে দিতেন এবং এই জসীমউদ্দিন বিভিন্ন কোচিং সেন্টারে বিভিন্ন যারা বিশেষ করে ছাত্রদের নিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষায় যারা সহযোগিতা করতেন তাদের নিয়ে এই ব্যবসাটা তিনি শুরু করেন। এবং এই ব্যবসাটা শুরুর এক পর্যায়ে আমরা দেখতে পাই 2020-এ মামলা হয় এবং তখন জসীম এবং সালাম দুইজন অ্যারেস্ট হয়। পরবর্তীতে আর মামলার কোনো অগ্রগতি নেই। আমরা রিসেন্টলি মামলাটা আমাদের নলেজে আসায় দেখলাম যে এখানে অনেক আরও বেশ কিছু ডক্টরস এবং নামি দামি ব্যক্তিত্ব যারা সরাসরিভাবে সম্পৃক্ত, আমরা তাদের অ্যারেস্ট করতে এবং আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি। যেমন ডক্টর মহিউদ্দিনের নাম যদি আমি বলতে চাই বলি, ডক্টর মহিউদ্দিন উনি একজন ডাক্তার, পেশায় ডাক্তার, এবং ওনার এই 20 বছর উনি সরাসরি এই প্রশ্নপত্র ফাঁসের সাথে সম্পৃক্ত এবং তিনি একটি বাংলাদেশের একটি দলের তিনি চিহ্নিত একজন নেতা এবং পরবর্তীতে তিনি জামাতের ডাক্তার হিসেবে পরিচিত, মানে তিনি ছাত্র জীবনে ছাত্র শিবির করতেন। আমরা আরও পেয়েছি ডাক্তার সহিলি জামান, ওনার ওয়াইফ, উনিও সরাসরি, তার মানে কি দেখতে পাচ্ছি যে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই সম্পৃক্ত এই প্রশ্নপত্র ফাঁসের সাথে। এই যে 12 জন যে অ্যারেস্ট হয়েছে গতকাল এবং তার আগে মিলিয়ে 12 জন যে অ্যারেস্ট হয়েছে, এদের অনেকের অডেল পয়সাপাতি রয়েছে। আমরা যদি দেখি বা আমাদের তদন্তে যদি বেড়ে আসে যে তারা মানি লন্ডারিংয়ের মতো বা প্যাডিকেট অফেন্সের মতো অফেন্স করেছে, তাহলে এই মামলার পাশাপাশি আমরা ওই মামলাও রুজু করব। মেডিকেলে ভর্তির জন্য প্রশ্নপত্র ফাঁস করেছে এবং ইতিমধ্যে প্রমাণিত হয়েছে এরকম 5 জনের সম্পত্তিকে আমরা মানি লন্ডারিং মামলায় 14 একর জমি সহ এদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, দ্যাট মিনস সরকারি কোষাগার। ইন অ্যাডিশন এই গত কয়েকদিনের অপারেশনে যে 12 জন অ্যারেস্ট হয়েছে, এদেরও যদি এরকম প্যাডিকেট অফেন্সের সম্পৃক্ত থাকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।